गुरु भगवान आशीर्वाद ना थाकले आम्रा किछुते ही पान करते पारतम ना। राधा गोविंदेर अमृत तो लीलार अमृत तो रस आज ताई गुरु भगवान चरण वंदना करे सेई भगवान आशीर्वाद निये आम्रा चले जाए सेई वृंदावन लीलाय जेखने आज मधुर वृंदावने मधुर मुरली श्रवणेर पर श्री जमुनार कूले ओई त्रिभंग वंशी नारी के दर्शन करे राधारानी आमार आज कृष्ण रूपेर अनुरागे अनुरागी होयेछेन आर सेई रूप के दर्शन करे एसे तिनी तार सखीदेर बोलछेन सखी रे আমি দেখলাম চিকন কালা তার গলায় মালা আর বাঁজন নূপুর পায় আর কি দেখলাম জানিস ওই তার ওই চূড়ার ফুলে কেমন ভ্রমরা ফুলে তিরুছ নয়নে চায় রাধারানীর এই অন্তরের কথা আজ তাই পদকর্তা গোবিন্দ দাস তার নিজের লেখনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলে বলছেন সখী আমি দেখলাম চিকন কালা দেখলাম চিকন কালা গলায় মালা বাজল নূপুর পায় দেখলাম চিকন কালা গলায় মালা বাজল নূপুর পায় ও তার চূড়ার ফুলে ঘরপানে মন চায় না সখী কি আজ খোলু কালিন্দির কোলে কি আজ খোলু ওই কালিন্দির কোলে ছুলিয়া না ওর ঘরে ফিরে যেতে আমি নারিলাম আমার
প্রশ্নের উদ্ভব হয়েছে এমন এক প্রশ্ন, যে প্রশ্ন আমাদের সকলের। রাধারানী আজ তার সখীদের বলছেন, সই লোকে বলে আমার কানু কালো, কিন্তু কই আমি তো দেখলাম না সে কালো। তাই সখীগণের কাছে সে বলছে, সখী লোকে বলে কালো কালো নয়, সে যে আমারই চোখের আলো। গোবিন্দ আমাদের সকলেরই চোখের আলো, তাই সেরূপ কখনো কালো হয় কি? তাই পদকর্তা বলছেন, সখী লোকে বলে কালো কালো নয়, সে যে আমারে চোখের আলো। লোকে বলে কালো কালো নয়, সে যে আমারে চোখের আলো। লোকে বলে কালো কালো নয়, সে যে আমারে চোখের আলো। আমার হৃদয় রাজা, আমার
মশাইয়ে তারে দিব গো প্রেমের সাজা, তারে সাজা দিব গো, সাজা দিব গো, সুখী প্রেম করে তারে সাজা দিব গো, দিব গো প্রেমের সাজা। বধুরে কাছে পেলে আর কি করবো জানিস রই, আমার কালো কেশ জাল দুলাবে চামর, আমার এই কেশের বিন্যাস দিয়ে আমার বধুকে আমি বাতাস করব, আমার কালো কেশ জাল দুলাবে চামর, আর জুড়াবে শ্যামল হরি, আমি নয়নে দেখেছি প্রেমের সাগর চরণ ধুমত, আমি নয়নে দেখেছি প্রেমের সাগর চরণ ধুমত, চরণ ধুইয়ে দেব, ধুইয়ে দেব, চরণ কমল ধুইয়ে দেব, চরণ কমল ধুইয়ে দেব, আহা চরণ কমল ধুইয়ে দেব, চরণ কমল ধুইয়ে দেব, আমার প্রেম সাগরের সলিল দিয়ে চরণ কমল ধুইয়ে দেব, আমি দেহের দেউলে আরতি করিব, আমি দেহের দেউলে আরতি করিব, জ্বালাইয়ে প্রেমের ধূপে আবার বলিব হে চরণে নিজেকে সম্পূর্ণরূপে সে অনুরাগে অনুরাগী হয়ে সমর্পণ করে দিয়েছেন, আর তাই তিনি গোবিন্দ প্রেমে এতটাই পাগলিনি যে আজ তিনি গোবিন্দের লাগে অভিসারের অনুরাগে, তাই তিনি তার সখীদেরকে সঙ্গে নিয়ে আজ অভিসার যাত্রা করেছেন, কৃষ্ণ অভিসারের লাগি তিনি আজ সুসজ্জিতা হয়েছেন, এক অপূর্ব রাজবেশ যার শোভায় আজ আলোকিত গোটা বৃন্দাবন ধাম, রাধারানীর আমার এই অপূর্ব রূপরেখা। এই অপূর্ব রূপ সৌন্দর্যকে দর্শন করে আজ পদকর্তা যদুনাথ দাস তার লেখনীর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এই অপরূপ রূপের সৌন্দর্য। তিনি বলছেন, দেখো ধ্বনি 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 বনি
তার রূপে আলোকিত গোটা বৃন্দাবন ধাম। আর সেই রূপের বর্ণনা করে যদুনাথদাস পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন, দেখো লোচন খঞ্জন বঞ্জন রঞ্জন, লোচন খঞ্জন গঞ্জন রঞ্জন অঞ্জন বস যদুনাথ দাস আজ বলছেন, রাধে তুমি সবের মনস্কামনা পূরণের জন্য